এরপর প্রশ্ন হলো ওযু করার নিয়ম একজন একেক রকম বলে, আমাদের তো ওযু না হলে সালাত হবে না, সুতরাং ওযু করার সঠিক নিয়ম জানতে চাই। ওযু করার নিয়ম আবার একজন একেক কথা বলে, এটা প্রথম শুনলাম। নামাজ নিয়ে, নামাজের মাসআলা নিয়ে অনেক মতপার্থক্য আছে, অনেক গন্ডগোল ঝামেলা আছে, ওযু নিয়ে ঝামেলা আছে আমি জানি না, প্রায় সবই এক। তারপর তিনি জানতে চেয়েছেন ওযুর সুন্নাত তরিকা হলো, আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন, দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন, এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন। কয়বার কুলি করবেন? তিনবার। কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভবত একটু গড়গড়া করবেন, গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন তিনবার। তিনবার নাকে পানি দিবেন, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ইস্তিনসার সুন্নাত, ইস্তিনসাত এবং ইস্তিনসার এগুলো হলো সুন্নাত। এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন, জোরে টান দিয়ে আমার মাথা ধরে যাবে একদম হালকা, বা নাককে চুবাই ধরে ডুবাই ধরে যাতে করে ভিতরে পানি যায়, এরপরে নাক পরিষ্কার করবেন। এভাবে তিনবার করা কি সুন্নাত। এরপর আপনি তিনবার আপনার মুখ ধোবেন, কয়বার ধোবেন? তিনবার। এই তিনবার ধোয়ার সময় পানি নেবেন অল্প, ডলবেন বেশি, ডলতে হবে বেশি, বিশেষ করে কপাল, এই যে কানের লতি, গোড়া, এগুলো একটু বেশি ডলা লাগে, কারণ এই জায়গাগুলো বড়াত তো শুকনা থেকে যাওয়ার সময় এগুলোকে ভালো করে ডলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে বারবার বলেছেন আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণ করো, আই আকমিলুল ওযু, তার মানে ওযুটাকে ভালোভাবে করতে হবে। এই ভালোভাবে ওযু মানে কি? ভালো ওযু মানে হলো সুন্দর করে ডলা, পানি অল্প নিলে ডলতে হবে বেশি। তিনবারের জায়গায় চারবার পাঁচবার ধোবেন না। অনেক আছেন যে এই মুখ ধোয়ার ক্ষেত্রে দোয়া হইলো কি হইলো না, শুকনা থাকলো কি না, এই অসসার কারণে সে একের পর এক পানি ধুইতেই থাকে, পাঁচবার সাতবার ধোয়, এটা সুন্নতের খেলাফ। তিনবার ধোয়া সুন্নত, কম করবেন না বেশিও করবেন না। তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন, অনেক সময় ধরে ডলেন, শুকনা থাকবে না। এরপরে যদি আপনার মনে বলে, যদি শুকনা থেকে যায় তখন মনে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বসবো, কারণ আল্লাহ রাসূল তিনবার করতে বলছে, আমি তিনবার করছি, এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলছি, এরপর শুকনা থাকলে আমার কোনো গুনাহ হবে না, আপনি অন্তত টেনশন নেবেন না, আমি দায়িত্ব নিলাম। যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিনবার দোন, শুকনা যদি আসে এরকম মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে, নামাজের জামাত ছুটাবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক্সট সুরতে, এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয় ওটার নাম হলো কিনজা হাদিসে আসে, ওটা বিশেষ এক টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসওয়াস আছে সেগুলো দেয়। এই জন্য এটা ওই ইবলিসের কথা শুনবেন না, যদি মনের ভিতরে ওয়াসওয়াস আসে বুঝুন যে ইবলিস হাজির হয়ে গেছে, আপনার অজুতে বেশি পানি নষ্ট করায়, বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার মনে হবে যে তিনবার জায়গায় আমি পাঁচবার দিতেছি, আমি তার বেশি ভালো করতেছি, বেশি ভালো, বেশি ভালো, এই বেশি ভালো তো ভালো না, বেশি ভালো কি ভালো? ভালো না। তাহলে কয়বার দিতে হবে? তিনবার। এই তিনবার ধোবেন, দাঁড়ায় যদি পাতলা হয় তাহলে একবারে গোড়া পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছানো গেল এটা। এরপরে তিনবার হাত ধোবেন, এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন, সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ, এই কোনো পর্যন্ত ভালো করে ডলবেন, পানি নেবেন অল্প, এরপরে তিনবার বাম হাত ধোবেন, শেষ। শুরুতে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে করবেন। আরেকটা জিনিস রয়ে গেছে, মেসওয়াক, গুরুত্বপূর্ণ জিনিস, অজুতে শুরুতে আপনি কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক তো এখন আমাদের আর নাই, হারাই গেছে। কয়জনের পকেটে মেসওয়াক আছে দেখাতে পারবেন? এখন একজনে হাত তুলছেন, দুইজন, আর হয়তো দুই চারজন হবে, মেসওয়াক নাই। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আন আশুক আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম, আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম, অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে, কারণ মেসওয়াক এটা মুমিনের জন্য, ঈমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস। এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না, এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে, ঈমানের সম্পর্ক আছে, ঈমানের মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াক। মেসওয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন? একবারে শেষ আমল, যার পর আর কিছু করতে পারেন নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন, রফিকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন, সেই শেষ আমলটা ছিল মেসওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ, মৃত্যুশয্যায় শায়িত, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে
ওয়াফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসওয়াকটা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, এটাকে চাবায়া যে নরম করবেন, এই শক্তিটা তার শরীরে ছিল না, এতটা দুর্বল হয়ে গেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে চাবায়া সেটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি হাতে তুলে দিয়েছেন, তিনি সে মেসওয়াক করেছেন। এই মেসওয়াক করতে করতেই এরপরে দুনিয়া থেকে চলে গেছেন। কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ আমল এটা হয়। আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমন ভাবে বিদায় করেছে, হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসওয়াক তারা করে না, ওযু করে না, নামাজ পড়ে, কিন্তু মেসওয়াক করে। ভাইরা আমার, আমাদের দাঁতের যে নার্ভগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে। মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্রেইনে ইমানকে তরতাজা রাখেন, এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে, দারুণ দারুণ কিছু গবেষণা আছে। এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি, এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছে, আমি তাদের উপরে ভরসা, তাদের উপরে আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরো জানার চেষ্টা করছি। করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে। আমরা ব্রাশ করি, করেন আপনি ব্রাশ? আমরা আজকাল আঠালো খাবার খাই, চকলেট খাই, এমন কিছু খাই যেগুলো 1400 বছর আগে মানুষরা খেতেন না, সেই হিসাবে আমরা ব্রাশ করি, পেস্ট ব্যবহার করেন, করেন, কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না। মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না, এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার, এর আধ্যাত্মিক অনেক পাওয়ার, স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না। কিরকম হলে মেসওয়াকের কথা এবার বলেছেন, কেন ওযুতে তো কুলি করাও সুন্নাত, নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উম্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম, তা তো বলেন নাই, নাকে পানি দেওয়াটাকে তো এভাবে বলেন নাই, অন্য সুন্নাতের কথা তো এভাবে বলেন নাই, এই মেসওয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন। আরো মজার বিষয়, মেসওয়াক শুধু ওযুর সময় না, নামাজের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে নামাজের সময় মেসওয়াকের কথা বলা আছে। এইজন্য সৌদি আরবে গেলে, আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন আরবিয়ানদেরকে, তাদের পকেটে মেসওয়াক থাকে, ম্যাক্সিমাম আরবিয়ানদেরকে নামাজে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে, তারা দাঁতের উপরে মেসওয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে, খুব সিম্পল। কিন্তু ওই যে নামাজের সময় মেসওয়াক করতেছে, এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না, দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে। এর পাশাপাশি এই মেসওয়াকের আমলটা, এটা আপনি যখন শুতে যাবেন, আপনি যখন কার সাথে সাক্ষাৎ করতে যাবেন, বিভিন্ন জায়গায় মেসওয়াকের আমলটা করতে বলা হয়েছে। এই যে মেসওয়াকের আমলটা, এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে। ওযু সময় মেসওয়াক করাটা বিশেষভাবে সুন্নাত, করবো তো ইনশাআল্লাহ। গাছের ডাল রেখে দিবেন, একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন, জান্নাত চাইবেন, আর একটু কষ্ট করতে পারবেন না। এই মেসওয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো যেটা বলতেছিলাম ওযুর নিয়ম সম্পর্কে, যে ওযুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি মেসওয়াকের কথাটা, দেখেন শয়তান আমারে ভুলে দিছি, এটাকে আমি খুব গুরুত্বের সাথে করি। আমার ব্যক্তিগতভাবে আমার বাসা মেসওয়াক বান্ডিল সহকারে আমি রাখি, বান্ডিল সহকারে, যাতে করে সব বাচ্চারা মেসওয়াক করার অভ্যাস গড়ে ওঠে, এবং এমন ভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসওয়াক থাকে, কখনো টান যেন না পড়ে। তো যাই হোক, সেটা শয়তান আমাকে ভুলে দিছে। তাহলে ওযুতে ওই মেসওয়াকটা বিশেষভাবে খেয়াল করবেন, বিসমিল্লাহ বলে করবেন, শুরুতে দুইটা মিস্টেক ছিল বলে দিলাম। এবার আসি, দুই হাত ধোয়া শেষ মাথা মাসে করবেন, ভিজা হাতে এভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দেবেন, টান দিয়ে একবার পেছন পর্যন্ত নেবেন, সেখানে মাথার হাতের এইটুকু ব্যবহার করবেন, এটাকে টান দিবেন, তাহলে এইটুকু অব্যবহৃত থেকে যাবে। এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে, এবার আসার সময় এইরকম করে টান দিবেন, তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন, তাতে পুরো মাথা কি হয়ে যাবে, মাসা হয়ে যাবে। এই মাথা পুরাটা মাসে করাটাই হলো সুন্নাহ, পুরো মাথা মাসে করলেন, এরপরে ভিজা আঙুল দিয়ে কি করবেন, কান মাসা করবেন, কান মাসা শেষ, গর্দান মাসা করবেন কিনা, এই তো এবার একটা ভেজাল এবং কামড়াকামড়ির জায়গায় চলে আসি আমরা, তাই না? এই একটা জায়গাতে জামালা একটু এবং মত পার্থক্য আছে। গর্দান মাসা করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায়, কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা ইকরামের তাহকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো, গর্দান মাসা করাটা আসলে হাদিস দ্বারা সুন্নাহ দ্বারা সাব্যস্ত না, এটা সাব্যস্ত হওয়ার মতো, এটাকে সুন্নাত বলার মতো, মুস্তাহাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না। কথা কি বুঝাতে পারছি? কেউ গর্দান করে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণনা আছে সেগুলোর উপরে ইতিমাদ করে ভরসা করে, অনেকগুলো আমাদের ফতোয়া আছে মুস্তাহাবের উপরে, তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে, হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই। আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন। যাই হোক, তাহলে মাথা মাসে করা শেষ, কান মাসে করা শেষ, বাকি রইল পাও, দোনো পাও দেবেন। পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে, তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার,
পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা, কারণ এগুলো শুকনো থাকে, বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে। এখন তো আমরা ফরজি গতি রুজু করি, শীতের সময় ফরজি গতি রুজু চলে না মসজিদের অজুখানাগুলোতে। দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায়, যে উজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না, বিশেষ করে জোহরের উজু, যত পানি ঢালে তত শান্তি। আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে, মাগরিবের সাথে তো অজুখানাতে কোনো মানুষই পাওয়া যায়, সবাই আসরটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে, ঠিক না? আমি ঠিক এই যে শীতের সময় উজু আমরা তাড়াহুড়ো করে করি, শুকনা থেকে যায়, ত্বক শুকায় থাকে। শীতে আপনি ত্বকের যত্ন নেন, অজুরও যত্ন নিতে হবে। এই জন্য বিশেষভাবে পা ডোলে ডোলে ভালো করে গিরা গোড়াগুলো ধুতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙুলের খেলাল করতে হবে। এভাবে যদি আপনি তিনবার ডান পাও তিনবার বাম পাও ধোন, আপনার উজু কমপ্লিট। এরপরে কালিমায়ে শাহাদা পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই উজুর মাধ্যমে আপনার জান্নাত যাওয়াকে সহজ করবে। বুঝাতে পারছি?